আজকের রেসিপি হচ্ছে ভাপা জিগে বা ঝিঙে ভাপা। এই রেসিপিটা খুবই অসাধারণ লাগে আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তার জন্য আমি এখানটায় ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো পরিষ্কার করে খোসাটা ছাড়াচ্ছি না, একটু একটু খোসা থাকবে, তাহলেই ঝিঙেটা খেতে খুব ভালো লাগবে। এরপর ঝিঙেটা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেব ডুমো ডুমো করে। আমি যেভাবে কাটছি আপনারা দেখে নেবেন এবং দেখে নিয়ে সেইভাবে কেটে নেবেন। দেখুন কতটা ঝিঙেটা কচি কচি, ঝিঙের ভাপা খেতে খুবই ভালো লাগে। আর আমি এই করে ঝিঙেটা কেটে নিচ্ছি। খুব চটজলদি এই ঝিঙে ভাপা রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা যখনই সময় থাকবে না আপনাদের কাছে আর ঘর থাকবে ঝিঙে, তাহলে এই রেসিপিটা বানিয়ে নেবেন, খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি লাগে। ঝিঙেগুলো আমার প্রায় সবগুলো কাটা হয়ে গেছে। কেটে নেওয়ার পর একটা পাত্রে আমি তুলে নেব। এরপর আমি এখানে তুলে নেওয়ার পর মশলাটা বানিয়ে নেব। এখানে মশলা বানানোর জন্য আমার এখানটায় বেশি কিছু নয়, দু তিনটে মতন আমি ওখানে মশলা উপকরণ নিয়েছি। তার জন্য নিয়েছি পোস্ত, 1.5 চামচ মতন পোস্ত, আর এখানে 8-9টা মতন কাজু বাদাম, আর 1.5 চামচ মতন সরিষা, হালা সরিষা, আর 4টে কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়েছি, তাতে আমি ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে টমেটো কুচি, হাফ ছোট সাইজের একটা টমেটো দিয়েছি, অল্প পরিমাণ চিনি, স্বাদ মতন লবণ, অল্প পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, আর যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম তাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো উপর থেকে সরিষা তেল। অবশ্যই সরিষা তেলটা ব্যবহার করবেন, অন্য কোনো তেলে এই ভাপাটা খেতে ভালো লাগে না। যে কোনো ভাপা রেসিপি সরিষা তেলেই ভালো লাগে। 3 চামচ মতন এখানে আমি সরিষা তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো। ভাপানোর জন্য আমি এখানটায় বসিয়ে দিচ্ছি, পুরো লো ফ্লেমে এই রেসিপিটা তৈরি হবে। লো ফ্লেমে আমি এখানটায় ঝিঙেটাকে ভাপাটাকে তৈরি করছি। ঢাকাটা আমি খুলে দেখবো ঝিঙে আপাটা তৈরি হয়ে গেছে না। দেখুন কত সুন্দরভাবে ঝিঙে আপাটা তৈরি হয়ে গেছে। আমি একদমই ঢাকা খুলিনি, তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আমার সুন্দরভাবে ঝিঙে আপাটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ ফর